65 वर्षीय इदरीस की हत्या हो गई है। हमलावर ने इदरीस को गोली मार दी, कई गोलियां मारी। पुलिस हत्यारे की तलाश में अभी जुटी है। बुर्का पहनकर कहा जा रहा है कि हत्यारोपी पहुंचे थे। इसी का दावा पुरानी रंजिश में सरफराज नाम के युवक ने इदरीस की हत्या की। अस्सलाम वालेकुम प्रिय दर्शक श्रोता, आज के वीडियो ते आमी आपनादेर जन्नो एक बड़ो और किछु चांचल्यकर खबर निये उपस्थित होयेछि। ये खबरगुलो उत्तर प्रदेशेर साथे जड़ित रयेछे। जी हाँ बंधुरा, आपनारा ठीकई शुनते पेयेछेन, योगी आदित्यनाथेर शासित उत्तर प्रदेश थेके एमन किछु तथ्य बेरिये एसेछे जा शोनार पर आपनारा चमके जाबेन। उत्तर प्रदेशेर पुलिशकर्मीरा बर्तमाने हाई अलार्टे रयेछे, कारण सीएम योगी आदित्यनाथ निजे एक भिडियो कन्फारेंसे बोलेछेन श्रावण मासे दांगा हांगामा सृष्टि होते पारे, পরিবেশ বিশৃঙ্খলা ঘটতে পারে, তাই ইউপি পুলিশ হাই অ্যালার্টে থাকবে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব জায়গায় পুলিশ কর্মীদের নিয়োজিত রাখা হবে। যদিও একদিকে সব জায়গায় পুলিশ কর্মীদের নিয়োজিত করে রাখার ঘোষণা দেওয়া হয়েছে, আর অন্যদিকে উত্তরপ্রদেশের বোলান শহর থেকে এমন একটি খবর বেরিয়ে এসেছে যা শোনার পর আপনার আত্মা কেঁপে উঠবে। মসজিদের ভিতরে ঢুকে বোরকা পরা অবস্থায় একজন 65 বছরের বৃদ্ধকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, এ খবরটি উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে এসেছে। বোরকা পরা 5 থেকে 6 জন জঙ্গিবাদীরা মসজিদে ঢুকে 65 বছরের বৃদ্ধকে নামাজ আদায় করে উঠতেই তার বুকে এবং মাথায় লাগাতারভাবে গুলি ছুটতে থাকে, যার কারণে ঘটনাস্থলের সাথে সাথে বৃদ্ধ লোকটি মারা যায়। এ বিষয়ে আপনাদের সাথে প্রমাণ সহ বিস্তারিত খবর শেয়ার করব এবং তারপর উত্তরপ্রদেশের আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, প্রথমে আপনারা দৈনিক ভাস্কর পত্রিকার খবরটি শুনুন। লেখা আছে, মসজিদে নামাজি ব্যক্তিকে গুলি করে হত্যা। বোরকাপুরে 6 জন আক্রমণকারী এসেছিল, নামাজ আদায় করার পরপরই বৃদ্ধ ব্যক্তির বুকে এবং মাথায় গুলি করা হয়। তারপর আরো লেখা আছে, বোলান শহরের শুক্রবারে সকালে একজন 65 বছর বয়সী ব্যক্তিকে মসজিদে গুলি করে হত্যা করা হয়েছে। 5 থেকে 6 জন জঙ্গিবাদীরা বোরকা পরে মসজিদের ভিতরে ঢুকেছিল। বৃদ্ধ লোকটি নামাজ শেষ করার পরপরই আক্রমণকারীরা তার বুকে এবং মাথায় গুলি ছোড়ে। গুলিতে আহত হওয়ায় বৃদ্ধ লোকটি সেখানে মেঝেতে পড়ে যান আর আক্রমণকারীরা পালিয়ে যায়। এ ঘটনাটি খুর্জা থানায় ঘটেছে। আগে আরো লেখা আছে, 6:30টার দিকে মসজিদে ইদ্রিস নামের বৃদ্ধ লোকটি মসজিদে যান। খুরাজনগরে বাস করা ইদ্রিস নামের বৃদ্ধ লোকটি আলমারি তৈরির কাজ করতেন। তার ছেলে আস মোহাম্মদ বলেন, সকালে ফজরের আজান 5:30টার দিকে হয়, আব্বুর নামাজ পড়তে দেরি হয়ে যায়, তিনি 6:30টার দিকে মসজিদে যান। এ সময় তার উপর হামলা করা হয়। এ বিষয়ে মসজিদের কর্মীদের বয়ান পাওয়া গিয়েছে। তারা বলে, 5:30টার দিকে সব নামাজিরা নামাজ পড়ে চলে যায়। ইদ্রিস 6:30টার দিকে মসজিদে আসেন। তিনি নামাজ আদায় করার পরপরই পিছন থেকে 5 থেকে 6 জন হামলাকারীরা বোরকা পরে মসজিদের ভিতরে ঢোকে। তাদের কাছে কেউ জিজ্ঞাসাবাদ করার পূর্বেই তারা অস্ত্র বের করে লাগাতারভাবে ইদ্রিসের উপর গুলি বর্ষণ করতে থাকে। আমরা মসজিদে 7-8 জন কাজ করছিলাম। তাদের কাছে অস্ত্র দেখে আমরা ভয় পেয়ে বাথরুমে এবং আরো অন্যান্য রুমে লুকিয়ে পড়ি। আমরা দরজার ফাঁকা জায়গা থেকে দেখলাম 6 জন আক্রমণকারী গুলি বর্ষণ করছে এবং অস্ত্র সাথে নিয়ে পালিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এটি উত্তরপ্রদেশের বোলান শহরের ঘটনা, যেখানে 5 থেকে 6 জন আক্রমণকারী দিনের আলোতে বোরকা পরে মসজিদে ঢুকে জনসম্মুখের একজন বৃদ্ধ লোকের হত্যা করে, আর এখন সেখানে পুলিশের হাই অ্যালার্ট করা হয়েছে। এ ঘটনার আগেই সিএম যোগী আদিত্যনাথ পুলিশকে হাই অ্যালার্ট করেছেন, কারণ শ্রাবণ মাস চলে আসছে, এতে দাঙ্গা হাঙ্গামা ও পরিবেশ বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কোথায় এবং কারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে পরিবেশ বিশৃঙ্খলা ঘটাচ্ছে। মসজিদে হত্যাকাণ্ড নিয়ে এসএসপির বয়ান বেরিয়ে এসেছে, সেটাও আপনারা শুনুন। এসএসপি সুলাক কুমার পুলিশ টিমের সাথে ঘটনাস্থলে পর্যবেক্ষণ করেছেন। সেখানে উপস্থিত লোকজনের সাথে আলাপ আলোচনা করে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করার ফলে জানা গিয়েছে যে কিছু দূরত্বে বাস করা সরফরাজের সাথে নিহিত ইদ্রিসের দ্বন্দ্ব চলছিল। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সন্দেহপরবন কিছু লোকের সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুবই দ্রুত এ ঘটনার সব তথ্য ফাঁস হবে। প্রিয় বন্ধুরা, জিজ্ঞাসাবাদে সরফরাজ নামটি বেরিয়ে আসে। বলা হচ্ছে সে একজন ঐতিহাসিক প্রতারক ব্যক্তি। তার নামে কয়েকটি এফআইআর আগে থেকে দায়ের করা আছে। তার উপরে সন্দেহ করা হচ্ছে যে সে দিনের আলোতে জনসম্মুখে বোরকা পরে ষড়যন্ত্র করে এবং নিজের উদ্দেশ্য সাধন করেছে। এ ছিল হত্যাকাণ্ড ঘটনার বিস্তারিত খবর। এরপর আমি আপনাদের সামনে রামরাজ্য, হিন্দু শাসিত রাজ্য অর্থাৎ উত্তর প্রদেশের কিছু চাঞ্চল্যকর তথ্য ও গোমর ফাঁস করব, যেটা একটি চার্টের সাহায্যে আপনাদের দেখাবো যে উত্তর প্রদেশ রাজ্যে ক্রাইম রেট কি পরিমাণে বেড়ে চলেছে। পুলিশ হাই অ্যালার্টে থাকা সত্ত্বেও দিনের আলোতে জনসম্মুখে একজন বৃদ্ধ ব্যক্তিকে হত্যা করা হচ্ছে। এটা দ্বারা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সেখানে কিভাবে ক্ষমতার দাপট দেখানো হচ্ছে, যার কারণে সেখানে ক্রাইম রেট ক্রমাগতভাবে বাড়ছেই। স্ক্রিনে আপনারা টিভি 9 ভারতবর্ষের খবর দেখতে পাচ্ছেন।
এটাতে লেখা আছে হত্যা মামলায় সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। দেখুন NCBR এর নতুন চার্ট, গণিতিকভাবে উত্তরপ্রদেশ কর্তৃক সরকারের করা দাবির সকল তথ্য ফাঁস। বন্ধুরা, এর রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে উত্তরপ্রদেশ রাজ্যটি হত্যা মামলায় সর্বোচ্চ স্থানে রয়েছে, যা আপনারা উক্ত ভিডিওতে বর্ণিত ঘটনা দ্বারা অবশ্যই ধারণা করতে পারছেন। আমি নিশ্চিত যে NCBR এর চার্ট দেখে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এই রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশে 66 লক্ষ জঙ্গিদের অভিযোগ দায়ের করা আছে। 2019 এর তুলনায় রাজ্যে 2020 এর অপরাধে সর্বোচ্চ মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট মোতাবেক করোনা মহামারীর কারণে লকডাউন চলাকালীন 2020 সালে উত্তরপ্রদেশে মোট 66 লক্ষ জঙ্গিদের অপরাধের মামলা দায়ের করা হয়েছে। এটি 2020 এর রিপোর্ট, যখন মানুষ করোনার প্রাদুর্ভাবে গৃহবন্দী ছিল, চতুর্দিকে হাহাকার ছিল, অথচ তখন উত্তরপ্রদেশের কি করুণ দশা ছিল আপনারা বুঝতে পাচ্ছেন। এর পূর্ববর্তী খবরটিও আপনাদের জানিয়ে রাখি, যখন থেকে যোগী সরকার রামরাজ্য হিন্দু শাসনের দাবি করছেন এবং সত্তায় বসে আছেন, তখনকার চার্ট আপনারা দেখুন। যেহেতু যোগী সরকার পুনরায় ক্ষমতায় এসেছেন, তাই গত 5 বছরের খবরটি আপনাদের দেখাচ্ছি। গত 5 বছরে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত উত্তরপ্রদেশে হত্যা মামলা দায়ের করা চার্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর মোতাবেক 2016 সালে 4889টি মামলা, 2017 সালে 4324টি মামলা, 2018 সালে 4018টি মামলা, 2019 সালে 3806টি মামলা এবং 2022 সালে 3779টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই চার্টের ভিত্তিতে আপনারা ধারণা করুন যে কিভাবে উত্তরপ্রদেশে নির্ভয়ে ও ক্ষমতার দাপটে অপরাধীরা অপরাধ করে বেড়াচ্ছে। আর অন্যদিকে CM যোগী আদিত্যনাথ সাহেব উত্তরপ্রদেশকে রামরাজ্যের হিন্দু শাসনের দাবি করছেন। এ রামরাজ্য শাসিত রাজ্যের কি করুণ দশা হচ্ছে তা পুরো খবর দ্বারা সহজেই বোঝা যায় এবং আপনারাও অবশ্যই ধারণা করতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এ রামরাজ্যের বর্তমান অবস্থা এবং মসজিদের হত্যাকাণ্ড সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।